আপনারা কিন্তু কোন আওয়ামী লীগের বন্ধু নয়, আওয়ামী লীগের কোন চাকরিজীবী নয়, তাদের কোন দলীয়করণের দায়িত্ব পালন করার জন্য আপনারা আসেন নাই। আপনারা দেশের জন্য, বাংলাদেশের জনগণের শান্তির জন্য আপনারা দায়িত্ব পালন করবেন, এটাই হলো বাস্তবতা। এর ব্যতিক্রম যদি করে থাকেন গাদ্দার হিসেবে বাংলার জমিনে প্রমাণিত হবে। আজকে আমরা সরকারকে আহ্বান করব যে এই বিকারগ্রস্ত, এই অথর্ব, এই নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে এবং নির্বাচন কমিশনার পদত্যাগ করতে হবে। যদি নাই করে বাংলাদেশের মানুষ তাকে পদত্যাগ করাবার জন্য যত ধরনের যা কিছু প্রয়োজন সবকিছু ব্যবস্থার মাধ্যমে তাকে তাদের পদ থেকে ক্ষমতা থেকে নেবে। সাথে সাথে দুঃখ সহকারে বলতে হয়, আজকে বাংলাদেশ পরিচালনা করছেন আওয়ামী লীগ সরকার। এত বড় একটা ঘটনা, এইভাবে এরকম দিনের মধ্যে সরকার প্রশাসন সিএছি একত্রিত হয়ে ভোট ডাকাতি করলো, তাদের সহযোগিতা করলো, তারপর সরকার এ ব্যাপারে তার কোনো উল্লেখযোগ্য সমাধানের কোন ধরনের পদক্ষেপ আমরা লক্ষ্য করি নাই। এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে যে বর্তমানে যে সরকার রয়েছে এই সরকারও বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর সরকার হতে পারে না। এই সরকারকেও আমাদের পদত্যাগ করিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আপনারা জানেন যে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা মূল ব্যাপার ছিল শেখ মুজিবুর রহমান। যখন বাংলাদেশে ভিতরে নির্বাচিত হয়েছিল, কিন্তু পাকিস্তানে আইয়ুব খান তিনি এই নির্বাচনের ফলাফলকে মেনে নেয় নাই, তিনি শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় আনয়নের পরিবেশ তৈরি করে নাই। তখনই কিন্তু এই বাংলাদেশের মানুষ সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যাপারে এবং এই ফলাফল মেনে নেওয়ার ব্যাপারে তারা কিন্তু সংগ্রাম করেছিল, স্বাধীনতা যুদ্ধ করেছিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। আমি সরকারকে, বর্তমান আওয়ামী লীগ, তাদের স্মরণ করে দিতে চাই যে আওয়ামী লীগ যেই নীতি আদর্শের উপরে ভিত্তি তৈরি হয়েছিল, আজকে আপনারা সেই নীতির থেকে সরে গেছে, আপনারা সেই ভিত্তির উপরে নেই। এর অর্থই হলো আপনারা বাংলাদেশের মধ্যে আপনারা সরকার আবার নতুন ভাবে গঠন করবেন, দেশ পরিচালনা করবেন, এটা কখনোই আর স্বপ্নের বাংলাদেশ হতে দেওয়া যাবে না। এর পরিবর্তনের জন্যই আমরা বারবার বলে আসছি যে আমরা জাতীয় সরকারের মাধ্যমে যে সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আর অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে এই সরকারের এই ক্ষমতায় দলীয়করণের মাধ্যমে এদেশে সুষ্ঠু নির্বাচন হয় নাই, সামনেও আশা করা যায় না। যার কারণে আমি সকলকে আহ্বান জানাব, প্রিয় সাংবাদিক আমার বন্ধুদেরকে বলবো, প্রশাসন সহ সকলকে প্রতি আহ্বান জানাবো, আসেন। আজকে দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ, আজকে মানুষ কিন্তু অশান্তির আগুনে সর্বত্র ধাউ ধাউ করে জ্বলছে, এর শান্তরব্য মূল্য সহ সর্বত্র আজকে দেখেন জনগণ তো কারেন্টের কখনো বিল বকেয়া রাখে নাই, যদি নাই রেখে থাকে সেই টাকাগুলো কোথায় গেল। আমরা যখন আলোচনা করি তখন দেখি যেই সরকার দলের সাথে যেই সন্ত্রাসীরা রয়েছে এদের মাধ্যমে আমাদের ঘাম ছড়ানো টাকা বিদেশে পাচার হয়ে বিদেশে সেখানে বেগম পাড়া তৈরি হয়। আর কতদিন হবে, কতদিন চলবে? আর প্রশাসন ভাইদেরকে আমি বলবো, আপনারা বাংলাদেশের জনগণের বন্ধু, আপনারা কিন্তু কোন আওয়ামী লীগের বন্ধু নয়, আওয়ামী লীগের কোন চাকরিজীবী নয়, তাদের কোন দলীয়করণের দায়িত্ব পালন করার জন্য আপনারা আসেন নাই। আপনারা দেশের জন্য, বাংলাদেশের জনগণের শান্তির জন্য আপনারা দায়িত্ব পালন করবেন।
সমস্ত প্রশাসন ভাইদেরকে আমি বলবো আসেন দেশের স্বার্থে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য আপনাদের ভূমিকা আমরা আশা করি এবং সকলকে তার আহ্বান জানাবো আসেন এই দেশে যে রাজনৈতিক সংকট চলছে এই সংকট উত্তরণের জন্য আমরা সবাই একত্রিত হই এই জালেমের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে এই পাগল এবং ভিকার গ্রস্ত এই সিএসের বিরুদ্ধে অবস্থানের তৈরির মাধ্যমে সুন্দর একটা বাংলার জমিন পরিবেশ তৈরি করার জন্য সকল কুদার আহ্বান জানিয়ে আজকে আমি এই অবস্থান আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আর এর পরেও যদি এইসি এবং সরকারের কোনো চিন্তার পরিবর্তন না ঘটে আমরা বাধ্য হব পরামর্শ ভিত্তিক এর চেয়ে কঠিন কঠিন আমরা আন্দোলনের মাধ্যমে আল্লাহর ফজল করমে আশা করছি এই পাগলিছি এই বিকারগ্রস্তছি বাংলার জমিনে দায়িত্ব পালন করতে পারবে না ইনশাআল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।